হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের কাছে কি ব্লগ নিয়ে চলে এসেছি গাইস আজকে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মৌসুমে আর বৃষ্টির দিনে মানে সকলের তো বাড়িতে বেশিরভাগ বাড়িতে খিচুড়ি হয় আর সকলের তো খিচুড়ি খেতে ভালোই লাগে আর এই যে বৃষ্টির মৌসুমে বৃষ্টির ওয়েদারে আর মানে এখন তো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর সেই কারণে তারপরে বৃষ্টিও হচ্ছে আর এই ঠান্ডার ওয়েদারে বৃষ্টির মৌসুমে তো সকলেরই খিচুড়ি খেতে ভালো লাগে আর সেই কারণে আজকে আমাদের বাড়িতেও খিচুড়ি হচ্ছে খিচুড়ির জন্যে পেঁয়াজ লঙ্কা রসুন তারপরে সবজি কাটা হয়েছে ফুলকপি বাঁধাকপি টমেটো শিম বরবটি পরাই সব কিছু মানে কাটা হয়েছে অনেক কিছু সবজি আছে গাজর আছে মটরশুঁটি আছে আর সব কিছু কাটা হয়ে গিয়েছে আর এই দেখো খিচুড়ির জন্য আগে থাকতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাতটা হয়ে গেলে তারপরে সব কিছু কষিয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দেওয়া হবে মানে খিচুড়িতে মানে ইয়ে আছে সবজিগুলো কষে নিয়ে তারপরে ভাতটা ঢেলে দেওয়া হবে আর সবজিগুলো কষার আগে তো সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে আর তাই সেই কারণে এখন আলুটা ভেজে নেওয়া হচ্ছে আলুটা এখন নুন আর হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি অনেকটাই করে লাগে আর কতজন মেম্বার অবশ্যই তোমরা জানো তবুও আমি আর একবার বলছি আমাদের তো পঁচিশ জন মেম্বার আর সেই কারণে অনেকটা করে সব জিনিস লাগে এখন বাঁধাকপিটা ফ্রাই করে নেওয়া হচ্ছে বাঁধাকপিটা ফ্রাই করা হচ্ছে আর বাঁধাকপিটা ফ্রাই করা হয়ে গেলে আরও অনেক সবজি আছে সেগুলোও ফ্রাই করে নেওয়া হবে আর দেখতে পাচ্ছো আলুটা এখন ফ্রাই করা হয়ে গিয়েছে আলুটা তাই তুলে রাখা হয়েছে আর এটা হচ্ছে এটা কি বলো তো এটা কি জানো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মানে গাজর গাজরটাকেও ফ্রাই করে নেওয়া হচ্ছে আর গাজরটা হালকা করে ফ্রাই করে এখন সিমটাকে নিয়ে চলে আসা হয়েছে ধুয়ে পরিষ্কার করে এবার সিমটাকেও ফ্রাই করে নেওয়া হবে দেখতেই পাচ্ছ সিমটা ফ্রাই হচ্ছে আর সিমটা ফ্রাই হয়েই এসেছে অল্প করে তো ফ্রাই করা হচ্ছে এবারে আমরা হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িটা বসিয়ে পেঁয়াজটা লাল করে নেব আর পেঁয়াজটাই কী কী দেওয়া হয়েছে তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে লঙ্কা মানে লঙ্কা বলতে শুকনো লঙ্কা আর তেজপাতা আদা রসুন বাটা আর আছে জিরে সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি করে নেওয়া হয়েছে এখন আলুটাকে দিয়ে দেওয়া হলো আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর দেখো আলুটার মানে কত সুন্দর কালার হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আলুটাই কত সুন্দর টেস্ট হবে খুবই টেস্ট হবে খুবই ভালো হবে আর আমাদের বাড়িতে এবার ভালো করে আলুটা কষিয়ে নিয়ে এবারে ওর ওপরে ফুলকপিটা দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে কে খিচুড়ি বানাচ্ছে তোমরা কি জানো আজকে আমার বড়ো যা উনি খিচুড়িটা বানাচ্ছে আর উনি সব কিছুই বানায় আর খিচুড়িটা বেশিরভাগ আমার যাই বানায় কিন্তু আজকে আমার বড়ো যা বানাচ্ছে কেন উনি আজ বাড়ি নেই সেই কারণে আজ বড় যাই বানিয়ে বানাচ্ছে আর এখন খিচুড়িটাতে মানে ফুলকপি আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কষিয়ে কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে ওতে এবারে সিমটা ঢেলে দেওয়া হবে দেখতেই পাচ্ছ সিমটা ঢেলে দিলাম মানে সবাই মিলে একসঙ্গে আমরা হাতাহাতি সব কাজ করি যে মানে খুবই ভালো লাগে আর সবাই মিলে একসঙ্গে সব কাজ করে নেওয়া হয় কেউ সবজি কাটা হলো কেউ ভাত বসিয়ে দেওয়া হলো মানে এইভাবে সবাই মিলেমিশে আমরা কাজ করি আর আমি তো এখন বেশি কাজ করতে পারি না কেননা আয়ন খুবই ছোট আর খুবই ছোট ঠিক বলা নাই একটু বড় অনেকটাই হয়ে গিয়েছে কিন্তু ও খুব সেই ছোটদের মতন এখনও পায় না এখনও দুষ্টুমি সেই কারণে আমি সব সময় সব কাজ করতে পারি না মানে সব একসঙ্গে সব কিছু করতে পারি না হয়তো কিছু কাজ করছে আমি সেখানে একটু এসে হাত লাগিয়ে কাজ করে দিই পুরোপুরি কাজ করতে পারি না আর আয়ন বড় মানে একটু যখন ছাড়ে তখন চেষ্টা করি যে কিছু কাজ আগিয়ে হাতাহাতি করে নিই আর এখন বাঁধাকপিটা ঢালছে দেখো বাঁধাকপিটা ঢাললে আবার সব একসঙ্গে কষিয়ে নেবে আর থেকে একটা বড় কথা সেটা হচ্ছে যে আমি তোমাদের মতন আরও যে ইউটিউবাররা আছে যে ব্লগাররা আছে তাদের মতন আমি কথা বলতে পারি না কেননা আমি ছোট মানে ইউটিউবার ব্লগার বলতে পারো কেন তোমাদের মতন আমি অত সুন্দর করে কথা বলতে পারি না আর তোমাদের অনেকের ভিডিও আমি দেখেছি বা শুনেছি যে তোমরা খুব সুন্দর করে কথা বলো তোমাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে অনেক ব্লগাররা আছে তাদের ব্লগগুলো আমার দেখতে খুবই ভালো লাগে আর খুবই খুবই ভালো লাগে আমি তো টাইম পেলেই সেই ব্লগারের ভিডিওগুলো আমি দেখি ব্লগগুলো আমি দেখতেই থাকি আর তাই তোমাদের আমার আমার যদি ভুলভাল কিছু বলে থাকি তাই তোমরা কিছু মনে করো না মাফ করে দিও আর ছোটো বোনের মতন মনে করে আমার ভিডিওটা সবাই দেখো আর আমাকে মাফ করে দিও আমি কেন সব সময় সব কিছু গুছিয়ে সুন্দর করে ভালো করে বলতে পারি না তোমাদের মতন তোমরা খুব সুন্দর করে বলো চেষ্টা করি দিয়ে শিখে তো এইভাবেই বলবো আর দেখো এখন কিছুইটা পুরোপুরি নাড়া হচ্ছে আর পুরো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এবারে একটু পানি ঢেলে দেওয়া হবে পানিটা মানে প্রয়োজন মতন দিতে হবে কেননা কেননা খুব বেশি হয়ে গেলে মানে খুব বেশি পানিটা হয়ে গেলে আর অনেকটাই বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো আর মানে গোটা গোটা থাকবে না একটু যে খেতে গেলে গালে পড়বে ওটা আর হবে না পুরো গোলে ফিন্নি হয়ে যাবে আর একটু লবণের ভাগ কম হয়েছিল পরিমাণ কম হয়েছিল তাই জন্য একটু অল্প করে লবণ দিয়ে দেওয়া হলো দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর কালারটা খুবই সুন্দর হয়েছে দেখো কেন কালারটা দেখেই এত ভালো লাগছে এত সুন্দর লাগছে আর দেখেই মনে হচ্ছে যে খাবার মনে হচ্ছে আর অরিজিনালি যখন খাবো তখন তো মানে টেস্টটা অনেকই ভালো হবে অনেক ভালো লাগবে খেতে আর একটু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে তারপর ভালো করে সেদ্ধ করে নিতে হবে গ্যাস ওভেনটাকে একটু মানে আস্তে করে দিতে হবে কেননা বেশি জোরে দিলে পুড়ে যাবে ভালো লাগবে না পুড়ে গেলেই যে কোনো খাবারের টেস্টটা চলে যাবে আর এখন দেখতে পাচ্ছ মটরশুঁটি আর হচ্ছে টমেটো এই দুটো এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে নেওয়া হচ্ছে এই গাইস এখন আমাদের খিচুড়ি রেডি আর সকলে খাবে বলে বসে আছে সেই জন্যে আমরা খিচুড়িটা তৈরি করছি সকলকে পরিবেশন করব বলে আর সকলে বসে আছে তো খাবে বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর খিচুড়িটা তো মানে অনেকটাই টাইম লাগলো কেন অনেকটাই খিচুড়ি আর জানো তো আমাদের অনেক বড়ো ফ্যামিলি তাই বেশি খিচুড়ি লাগে আর সকলকে তৈরি করে দেওয়া হয়েছে মানে এটা তো তিনটেও তৈরি করা হয়েছে আরও অনেক তৈরি করা হবে আর একটু মাছ ভাজা করা হয়েছে গরম গরম গাইস আমরা এখন খিচুড়িটা খেতে থাকি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে আর ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে